সম্মানিত উপস্থিতি, এবার আসেন হাদিসে বেনামাজিকে কি বলা হয়েছে। হাদিসটি ইবনে মাজার প্রথম খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। সোজা কথা, আল্লাহর বান্দা কে আর কে মুশরিক, এটা পার্থক্য করবে কিসে? নামাজে। মানে যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে পড়বে না সে ব্যক্তি কি? মুশরিক। সোজা কথা, স্পষ্ট হাদিস। আরেকটি হাদিস আছেন, আন আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালা ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদেরও আমাদের মাঝে চুক্তি হবে নামাজ দিয়ে। ফামান তারাকা, যদি তারা নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে সে কুফুরি করলো। কি বুঝলেন? তাদেরও আমাদের মাঝে, একজন একজন বিধর্মী ধরেন হিন্দু মুসলমান হবে, তাহলে রাসূল বলছেন তার সাথে আমাদের চুক্তি হবে কি দিয়ে? নামাজ দিয়ে। কালেমা পড়ে তো মুসলমান হয়, এবার চুক্তি কি? নামাজ দিয়ে। ফামান তারাকাহা, যদি তারা নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে তারা কুফুরি করলো, মানে আবার সে ফিরে গেল হিন্দুতে। সম্মানিত উপস্থিতি, কঠিন কথা। অনেকে বলে থাকে নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। এই বিষয়টা খণ্ডন করেছেন ইসলামের বড় বড় পণ্ডিতরা। তিনারা বলছেন, জি না, হাদিসে এমন শব্দ ব্যবহার হয়নি। এই হাদিসে ব্যবহার হয়েছে ফামান তারাকাহা, তারাকা মানে ছেড়ে দেওয়া, আর জাহাদা আরবি শব্দ, ইনকারা আরবি শব্দ, এর মানে হলো অস্বীকার করা। এই শব্দগুলো কিন্তু আল্লাহ রাসূল ব্যবহার করেননি। আল্লাহ রাসূল বলছেন ছেড়ে দেয় যদি, ফাকাদ কাফারা, তাহলে কুফুরি করলো। আল্লাহ রাসূল বলেননি ফামান জাহাদা, যদি অস্বীকার করে, ফাকাদ কাফারা, তাহলে কুফুরি করলো। এটা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন যদি ছেড়ে দেয় তাহলে কুফুরি করলো। এ বিষয়ে আলোচনা দেখতে পারেন ইসলামিক স্কলার শেখ মতিউর রহমান মাদানির, এ বিষয়ে বিস্তারিত আলোচনা তিনি করেছেন এবং তিনি বলেছেন এটা ভুল ব্যাখ্যা হাদিসের। যারা বলছেন আমাদের অস্বীকার করলে শুধু কুফুরি হয়, ছেড়ে দিলে কাফের হয় না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরেকটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানশাররা আইয়াল কাল্লা গাদান মুসলিমান, কোনো ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিউ হাফিজ, তাহলে সে যেন হেফাজত করে, আলা হাউলাই সালা, ওই সালাতগুলির, হাই সুইনাদা বিহিন্না, যে সালাতের জন্য তাকে আহ্বান করা হয়। খুব খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি কি হয়ে মুসলমান হয়ে আল্লাহর সাথে কি করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তাহলে কি করে? পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। বিপরীত কথা কি? তাহলে কোনো ব্যক্তি যদি এই নামাজগুলোর হেফাজত না করে, তাহলে কি কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে? পারবে না। স্পষ্ট কথা, স্পষ্ট হাদিস। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়তেই হবে। মুসলিম হয়ে কিয়ামতের মাঠে যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। দুনিয়াতে মুসলিম থাকা যায়, নামের আগে মোহাম্মদ লাগালেই তো আপনি মুসলিম, তাই না? মুসলমানি দিলেই তো আপনি মুসলিম। দুনিয়াতে থাকা যায়, কিন্তু কিয়ামতের মাঠে নামাজ না পড়ে আপনি মুসলিম থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সাহাবিদের উক্তি বেনামাজি সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, প্রখ্যাত সাহাবি, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিন আমালিন তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্যে কোনো সাহাবি যদি কোনো আমল ছেড়ে দিত, তাহলে তাকে আমরা কুফুরি মনে করতাম না, কিন্তু নামাজ ব্যতীত, মানে নামাজ ছেড়ে দিলে তাকে আমরা কি মনে করতাম? কুফুরি মনে করতাম। আপনারা এদিকে খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি হাদিসটি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে কোনো সাহাবি যদি কোনো আমল ছেড়ে দিত, তাহলে আমরা তাকে কুফুরি মনে করতাম না, কিন্তু নামাজ ছেড়ে দিলে কুফুরি মনে করতাম। অনেক সাহাবি, দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন, জেনা করেছে, করেনি, এবার আল্লাহ রসুলের কাছে সে বলছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রসুল তাদের শাস্তি কার্যকর করেছেন, যাও একে মাঠে নিয়ে যাও, গলা পর্যন্ত পুঁতে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলে দাও, কিন্তু বলেননি ইসলাম থেকে বাহির হয়ে গিয়েছে, এ কুপুরি করেছে, এটা বলেননি, মদ পান করেছে, কিন্তু আল্লাহ রসুল বলেননি এ কুপুরি করেছে।
কিন্তু নামাজ যে পড়েনি তাকে সাহাবীরা কি মনে করতেন?